ব্রিগেডিয়ার নূপুর শর্মা যে কথাটা বলেছে আমার নবীর চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ, আমার নবী হচ্ছে নারী লোভী, নাউজুবিল্লাহ, আমার নবী একজন দুশ্চরিত্রা, নাউজুবিল্লাহ, এই নূপুর শর্মা জানে না? আরে নূপুর শর্মা, তুমি তো তদানীন্তন কালের মক্কার কাফের মুশরিকদের হাতের ময়লার যোগ্যতাও তোমার নাই, কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমান সময়ে সারা পৃথিবীতে যেই ঝড়টা উঠেছে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়েছে, আজকের এই আলোচনার মধ্যে কিছু বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। একান্ত মুসলমানদের সামনে এই ইতিহাসগুলো তুলে ধরাটা অত্যন্ত জরুরি, যেই নবীর চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের সার্টিফিকেট প্রদান করেছেন। অন্য কোন নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন নাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই নবীর চারিত্রিক বৈশিষ্ট্য, এই নবীর চরিত্র কেমন ছিল, চারিত্রের মাধুর্যতা কত পরিমাণ ছিল, যেই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্টলি মিশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করেই কথাটা ব্যক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে আপনি শুনে নেন, যুগ যুগ ধরে আপনার উপরে নবুয়তের বাণী প্রদান করার পর থেকে মক্কার কাফের মুশরিকরা যেভাবে আপনার চরিত্র তুলে তুলে কথা বলছে নবী, এর জন্য আপনার মন খারাপ হইতে পারে, এই জন্য আপনি মন কষ্ট পাইতে পারেন। নবী আপনি শুনে নেন, মক্কার ওই সকল কাফের মুশরিকরা যতই আপনার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করুক না কেন, যতই আপনার চরিত্র সম্পর্কে বাজে মন্তব্য করে কথা বলুক না কেন, নবী আপনি শুনে নেন, আমি নিজে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চরিত্রের সার্টিফিকেট প্রদান করলাম, আপনার চরিত্রের মতো এত ভালো চরিত্র, এত মহান চরিত্র, এত বড় চরিত্র পৃথিবীতে আর কারোর নাই, যেই কারণে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনাকে ছোট্ট কোনো চরিত্র দেই নাই, আপনার চরিত্রের মাধুর্যতার মধ্যে ছোট্ট অংশ আমি দেই নাই, এমন একটা অংশ আমি দিলাম এই পৃথিবীর মানুষ অবাক হয়ে যাবে, যে বা যারাই আপনার চরিত্র নিয়ে গবেষণা করতে থাকবে ওই মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে, আহারে নবীর চরিত্রটা কেমন ছিল, আমার নবী বহু বিবাহ করেছেন কেন করেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই কথাগুলোকে তুলে ধরেছেন, বিশ্বনবীর বহু বিবাহ গ্রহণ করার পিছনে, প্রত্যেকটা বিয়ে করার পিছনে একটা করে কারণ আছে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। যতগুলো বিয়ে করেছেন প্রত্যেকটা বিবি গ্রহণ করার ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটি উজ্জ্বল শিক্ষায় পৃথিবীবাসীর জন্য রয়েছে। আওয়াজ দেব আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, নবীর বয়স তখন মাত্র 25 বছর, কত বছর? 25 বছর। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর, কত বছর? নবী যদি তখন ইচ্ছা করতেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনীর কন্যা সন্তানদেরকে বিয়ে করতে পারতেন, নবী যদি ইচ্ছা করতেন তদানীন্তন কালের সবচাইতে সুন্দরী রমণীকে বিবাহ করতে পারতেন, কারণ ওই মক্কার কাফের মুশরিকেরা আমার নবীকে এই প্রস্তাবগুলো প্রদান করেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে আমরা যেই প্রস্তাবগুলো নিয়ে আসছি এই প্রস্তাবগুলোকে তুমি শোনো, আর একটু চিন্তা করো, যদি আমাদের প্রস্তাবগুলো তোমার জন্য ভালো মনে হয় তুমি গ্রহণ করতে পারো, আর যদি তুমি আমাদের প্রস্তাবটা গ্রহণ করে নাও তাহলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তুমি শুনে নাও, তোমার বিরোধিতা করার মতো কোনো মানুষ এই মক্কার জমিনে খুঁজে পাওয়া যাবে না। একান্ত আপনজনেরা, আমার মক্কার তদানীন্তন কালের কাফের মুশরিকেরা বিশ্বনবীকে প্রস্তাব করলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তুমি যদি মনে করো তোমার সুন্দরী রমণী দরকার, যেই রমণীকে তোমার পছন্দ হবে সেই রমণীকেই তোমার সাথে আমরা বিবাহ বন্ধন করে আবদ্ধ করে দেব, বিবাহ দিয়ে দেব, সমস্যা নাই। যদি তুমি মনে করো তোমার নেতৃত্ব দরকার, তোমার চেয়ারের দরকার, তাহলে সেটাও বলো, শুধু শর্ত হলো তোমার দ্বীনকে তুমি প্রচার করতে পারবা না, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত প্রদান করো এই কালিমার দাওয়াতটা তুমি প্রদান করতে পারবা না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার কাফের মুশরিকরা তখন বললাম, তোমার যদি চিন্তা চেতনার মধ্যে
এই মুক্তানগরীর নয় শুধু সারা পৃথিবীর কোন সুন্দরী রমণীর দিকে যদি তোমার চিন্তা চেতনা থাকে তাহলে তুমি আমাদেরকে বলে দাও, আমরা তার ব্যবস্থা করব। অথবা যদি তোমার মনে হয় তুমি এই পৃথিবীর মধ্যে ক্ষমতার আসনটা চাও, যদি তুমি নেতৃত্ব চাও সেটার ব্যবস্থাটাও আমরা করে দেব। তারপরে বলতেছে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তুমি শুনে নাও, যদি তুমি মনে করো না এটাও দরকার নাই আমার অর্থ সম্পদের দরকার, তাহলে তুমি বলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যত সম্পদ আছে আমাদের মক্কা নগরীর, যত সম্পদ আছে এই মক্কা নগরীর সমস্ত সম্পদের অর্ধেক অংশ সম্পদগুলো আমরা তোমাকে লিখে দেব। তারপরে বলতেছে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যদি তাতেও না হয়, যদি তুমি মনে করো যে তোমাকে জিনেভূতে আসর করেছে, তোমার মধ্যে পাগলামির শুরু হয়েছে বলুন নাউজুবিল্লাহ, যদি তুমি মনে করো তোমার অসুস্থতা গ্রাস করেছে, তুমি অসুস্থ হয়ে পড়েছো, তোমার অর্থ করি কিছুই নাই, টাকা পয়সা কিছুই নাই, তুমি চিকিৎসা হবে এমন অর্থ করি তোমার কাছে নাই, তুমি শুধু আমাদেরকে বলে দাও তোমার চিকিৎসা করা দরকার। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তুমি যদি এই চতুর্থ নাম্বার প্রস্তাবে যদি রাজি হও তাহলে আমরা তোমার চিকিৎসার জন্য যত অর্থ করি লাগে সব কিছুই করব, শর্ত হলো তোমাকেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত প্রদান করা যাবে না। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কয়টা শর্ত? চারটা শর্ত। এই কথাটা আমি বলতাম না, এই কথাটা এই জন্যই বললাম, ইন্ডিয়ার নূপুর শর্মা যে এই কথাটা বলেছে আমার নবীর চরিত্র খারাপ নাউজুবিল্লাহ, আমার নবী হচ্ছে নারী লোভী নাউজুবিল্লাহ, আমার নবী একজন দুশ্চরিত্রে নাউজুবিল্লাহ, এই নূপুর শর্মা জানে না। আরে নূপুর শর্মা, তুমি তো তদানীন্তন কালের মক্কার কাফের মুশরিকদের হাতের ময়লার যোগ্যতাও তোমার নাই। কথা বলেন ঠিক না বে? ঠিক। নবীর খেলা হইতো আবু জেহেলের সাথে, কার সাথে? ইব্রাহিম খলিলুল্লাহর খেলা হইতো নমরুদের সাথে, কার সাথে? নমরুদ শুধু বুদ্ধিমানই ছিল না, ধনাঢ্যর দিক থেকেও সেই সময়ের সর্বোচ্চ পর্যায়ের ছিল। হযরত মুসা আলাইহিস সালাম ফাইট করেছেন ফেরাউনের সাথে, ঠিক না বে? ঠিক। আরে সেই সময়ের নবীরা যাদের সাথে ফাইট করেছে, যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে, আর নবী আলাইহিস সালামের সাথে যারা ফাইট করেছে তারা ছিল সেই সময়ের সেই যুগের ধনাঢ্য ব্যক্তি। শুধু ধনাঢ্য ব্যক্তি নয়, ওই সময়ে ওই যুগে ওই সকল গোত্রগুলোর সবচাইতে জ্ঞানী ব্যক্তিগুলো যারা ছিল, সম্পদশালী ব্যক্তিগুলো যারা ছিল, ক্ষমতাশালী ব্যক্তিগুলো যারা ছিল, তারা কেবলমাত্র নবী আলাইহিস সালামদের সাথে যুদ্ধ করেছে, বিরোধ করেছে, ফাইট করেছে। আর বর্তমান সময়ের মাত্র সুনুফুটি এই নূপুর শর্মা বিশ্বনবীর চরিত্র তুলে যে কথা বলেছে তা জানাতে চাই। মক্কার তদানীন্তন কালের সবচাইতে ধনাঢ্য ব্যক্তিরা আমার নবীকে সুন্দরী রমণীর অপার করেও আমার নবী সেই অপারকে গ্রহণ করে নাই। আওয়াজ দেব আল্লাহু আকবার। করেছে কি? শুধু তাই নয়, আমার নবীকে সম্পদের অপার করেও সেটা গ্রহণ করে নাই। শুধু তাই নয়, মনে মনে বলতো আহারে তোমরা আমাকে নেতৃত্ব দিতে চাও, তোমরা দাও আর কে? নেতৃত্ব তো দিবেন আমার আল্লাহ, আর আমার আল্লাহ আমাকে নেতৃত্ব দিবেন, এই ভয় পেয়ে তোমরা আমাকে তোমাদের পোষা বিড়াল বানানোর জন্য তোমাদের মতো করে যাতে আমি চলি এইটা চিন্তা ভাবনা করে তোমরা আজকে আমাকে বলতেছো, যদি তোমরা তুমি যদি নেতৃত্ব চাও নেতৃত্ব দিয়ে দেব, কিন্তু শর্ত হলো আমাদের দারুন নদোয়া বৈঠকে যেই সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্ত মোতাবেক তোমাকে তোমার রাষ্ট্র পরিচালনা করা লাগবে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ।